খুবই বড় একটি খবর রয়েছে আপনাদের জন্য এই ভিডিওটিতে যথারীতি ব্রেকিং নিউজ বলতে পারেন তো বাংলায় যথারীতি বিরাট আসনের ঝড় তুলেছে বিজেপি এবার পালা হচ্ছে কেন্দ্রের অর্থাৎ এবার বাংলা থেকে পাঁচ জনের নাম উঠে এলো কেন্দ্রে যাওয়ার জন্য অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য এবং বিজেপির এই একঝাঁক পার্টিদের মধ্যে কার কার নাম উঠে এলো সেটি দেখে নেবো আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আপনাদের জন্য রয়েছে একটি বিরাট চমক ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশান বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো গতবার পশ্চিমবঙ্গে দুইজন সাংসদ পেয়েছিল বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এবার তো বাংলা থেকে একঝাঁক সাংসদ যেতে চলেছে লোকসভায় এবং বসতে চলেছেন মন্ত্রিত্বের গদিতে এবং রাজ্যে প্রথমবার দুই অঙ্কের আসন পেয়েছে বিজেপি অর্থাৎ আগের থেকে প্রায় চার গুণেরও বেশি এবং তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মুখগুলি হচ্ছে দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয় সুভাষ সরকার এবং লকেট চট্টোপাধ্যায় যদিও এক্সিট হয়েছিল বাবুল সুপ্রিয় পিছিয়ে পড়তে চলেছেন কিন্তু সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে এবার যথারীতি বিরাট চমক দিয়ে আসানসোলে কিন্তু আবারও জয়লাভ করেছেন বাবুল সুপ্রিয় বিজেপি সূত্রের খবর এবার বাংলা থেকে চার থেকে পাঁচজন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে বলে খবর এখন প্রশ্ন হলো তারা মন্ত্রীরা কারাকার হতে পারেন বিজেপি সূত্রে এও ইঙ্গিত দেওয়া হয়েছে যে দিলীপ ঘোষ জয়ন্ত রায় বাবুল সুপ্রিয় সুভাষ সরকার এবং লকেট চট্টোপাধ্যায় মন্ত্রিত্বে দৌড়ে রয়েছেন এগিয়ে অর্থাৎ এই পাঁচজনের নাম কিন্তু উঠে আসছে প্রবলভাবে কেন্দ্রে যাওয়ার জন্য তবে এর মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে দিলীপ ঘোষের জয় মাত্র চার থেকে পাঁচ বছরের রাজনৈতিক জীবন এই বিজেপি সভাপতির এর মধ্যে প্রথমবার লড়াই বিধানসভা ভোটে জিতেছিলেন এবং যথারীতি চমক দিয়ে এবারে লোকসভা ভোটেও জয়ের হাসি হাসেন বিজেপি সভাপতি উপরন্তু এবারে কিন্তু তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রীও হতে চলেছেন এরপরে এই বিষয়ে আপনার কি মতামত অর্থাৎ এই জায়গায় আপনি অন্য কাউকে দেখতে চাইছেন কিনা অর্থাৎ বিজেপির অন্য কোনো পার্টিকে দেখতে চাইছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ নাই নাইস ডে